الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا مولانا محمد وعلى آله وأصحابه بارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وكما قال عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত সুদী মণ্ডলী আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং মুসলমান হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়া হলো আখিরাতের কামারি জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাতের খেতি দুনিয়া হলো কামাইয়ের জায়গা আর এটার পুরস্কার পাওয়ার জায়গা হলো জান্নাতে তো দুনিয়াতে আমল করনেওয়ালা আল্লাহ পাকের কাছে এমন সন্তুষ্টি এমন রেজামন্দি পাবে যে কোনো ব্যক্তি যদি জান্নাতে একবার প্রবেশ করে সারা জিন্দিগির মধ্যে আবাদুল আবাদ সবসময় সে জান্নাতে বসবাস করতে পারবে জান্নাত থেকে আর তাকে বের করা হবে না সেই বিধায় এই দুনিয়াটা আমলের জায়গা আর এখন এমন একটি আমলের কথা বলবো ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণনা করেছেন রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন যে হে আমার উম্মতেরা তোমাদেরকে এমন একটি আমলের কথা আমি বলবো কি যেই আমল সমস্ত আমলের মূল এমন একটি তসবি এমন একটি কালিমা যেই তসবি যেই আমলটুকু আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মূল এক কথায় সমস্ত মখলুকাতের সমস্ত সৃষ্টি জগতের মূল হইল এই কালেমা যেই কালেমা যেরকম মুসলমান হিসেবে আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক এই আমলটি এই তসবিটা হইল সমস্ত তসবিহাতের এবং সমস্ত আমলের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন যেই ব্যক্তি এই তসবি এই আমলটুকু সকাল সন্ধ্যা আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে কোনো অভাবে রাখবেন না এবং দুনিয়াতে তাকে ইজ্জাতের সাথে রাখবেন আমলের দ্বারা মানুষ এত অগ্রগামী হয় এমনভাবে আগাইতে পারে একটি মানুষ আমল করতে করতে ফেরেশতাদের থেকেও উত্তম চরিত্রের মালিক হইতে পারে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা মানুষের
মানুষের সাথে এমনভাবে খেদমত করে যে ফেরেশতারা মানুষ আশরাফুল মখলুকাতের কাছে হার মানে সেই আমলের দ্বারা। কারণ ফেরেশতারা শুধু আল্লাহ পাকের হুকুমকে পালন করেন, তার কোনো নেকেও নাই গুণাও নাই, কিন্তু মানুষ এমন আমল করেন যে আমলের দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে, সর্বোচ্চ মাকাম প্রাপ্তি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক মানুষকে আমলের ব্যবস্থা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করবেন। বিধায় এমন একটি আমলের কথা এখন বলবো, যে আমলের কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফ, হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসালাম তার ছেলেকে দুইটা তসবিহ শিখাইছিলেন। নিজের ছেলেকে সম্বোধন করে বলছিলেন, হে আমার ছেলে, তোমরা এমন একটি তসবিহ তোমাদেরকে আমি শিখাইয়া দিব, যে তসবিহ সমস্ত মখলুকাতের নামাজ এবং সমস্ত তসবিহাতের মূল। আমরা যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের তসবিহাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি তসবিহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে, নিজের সন্তানকে সম্বোধন করে বলছিলেন যে তোমরা যদি এই আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ইজ্জাতের সাথে রাখবেন আর আখেরাতে তোমাকে অপুরন্ত নিয়ামতের মালিক, জান্নাতের মালিক বানাইয়ে দিবেন। সেই তসবিহ দুইটা, কালিমা দুইটা হলো, এক নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর তসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা তসবিহ সমস্ত তসবিহাতের নামাজ, সমস্ত তসবিহ এবং সমস্ত কালিমার মূল। আমরা যেন সবসময় এই কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তসবিহ সবসময় আমরা যেন উঠতে বসতে চলতে ফিরতে পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার তৌফিক এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ।